বয়স্ক থেকে ইয়ং সবাই ব্যবহার করতে পারবেন। এরকম একটা চেরা উলের চাদরের, এগুলো বয়স্কদের জন্য শাল চাদরের খুব ভালো চাদর হবে। আমাদের পাড়াগায় যে দাদুরা আছেন তাদের জন্য একটা পারফেক্ট চাদর, আরও মোটা হবে চাদরটা, হবে দুই দিকে ব্যবহার করতে পারেন, যেটা কম্বল চাদরের মতো। শাল চাদরগুলো পাবেন একটা টোটাল দাই শাল চাদর, দেখেন টোটাল ওয়ার্কের টোটাল পোলাটা 75 থেকে 80 টাকার মধ্যে। এইভাবে আপনি দুই দিকে ব্যবহার করতে পারবেন। 8.5 ফুট বাই 8.5 ফুট 12 হাত উইথ ব্লাউজ পিস, এইভাবে একটা শাড়ি দেব, চেরা উল দিয়ে তৈরি। এই 150 টাকা দাম ধার্য করেছি। তো আপনি আপনি ইয়াহাঁ পে ফির সে আয়া হুঁ আর আজকে ভিডিও মে কিয়া দিখায়েঙ্গে আপনে। নমস্কার, আমার সকল ভিউয়ার্স বন্ধুকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা, নমস্কার ও জয় গুরু। আচ্ছা, এখন আমরা শীত বস্ত্র নিয়ে ভিডিও করব। তাই সবাইকে বলছি যে আমরা যখনই ভিডিও দেখবেন আদিমাতা মনমোহিনী ক্লিক করবেন, তাতে আপনারা একের পর এক সব ভিডিওগুলো দেখতে পাবেন। ইমিডিয়েট যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো দেখে আসবেন, গত বছর বা তার আগের বছরের ভিডিও দেখবেন না, কারণ প্রত্যেক বছরই 2%, 5%, 6% এরকম দাম বেড়ে যায়, দাম কোনোদিন কম হয় না। আদিমাতা মনমোহিনী বস্ত্রালয় মানে এটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে গোবিন্দপুর শান্তিপুর নদিয়া। যারা সাউথ থেকে আসবেন তারা ট্রেনে আসতে পারেন বা ধর্মতলা থেকে বাসও আসতে পারেন, এসে বলবেন গোবিন্দপুর বাজার অথবা শান্তিপুর বাইপাস নেমে যাব, যে কোনো টোটোওয়ালাকে বলবেন মানে গোবিন্দপুর দিলীপ পালের দোকান অথবা স্ক্রিনে নাম্বার থাকবে, নাম্বারে যোগাযোগ করবেন। যারা উত্তরবঙ্গ থেকে আসবেন বা তারা আপনারা গোবিন্দপুর বাইপাস বাসে যা ট্রেনে আসবেন তারা অম্বিকা কালনা অথবা হাওড়া এসে বা আসার আগে আমাদের সাথে স্ক্রিনে নাম্বার আছে, নাম্বারে ফোনে যোগাযোগ করবেন। যারা বাঁকুড়া বীরভূম বর্ধমান মেদিনীপুর এইসব জায়গা থেকে আর হুগলি হাওড়া এইসব জায়গা থেকে আসবেন, অম্বিকা কালনা নেমে আসতে পারেন অথবা ট্রেনে আপনারা অম্বিকা কালনা নেমে খেয়া পার হওয়ার পরই শান্তিপুর দেখবেন। খেয়া পার হওয়ার পরই হাতের ডান দিকে বাস স্ট্যান্ড, ওইখানে বাস আছে কালনা টু কৃষ্ণনগর, ওই বাসে গোবিন্দপুর বাজার নেমে যাবেন। নেমে গোবিন্দপুর দিলীপ পালের দোকান অথবা আদিমাতা বললেই হবে, আপনারা নেমে আসবেন। অনেকটাই বকাবকি হয়ে গেল, আসুন এবার আমরা মূল সোমবারে আসি। আমরা আজকে মূলত শীত বস্ত্রে আসবো, শীত বস্ত্রটাই আপনাদের দেখাবো, কারণ শীত চলে এসছে। সহজ এবং সুলভ মূল্যের মধ্যে যাতে আপনি টিকসই এবং কোম্পানির ভালো ব্র্যান্ডেড মাল পেতে পারেন সেই সন্ধানেই আজকের এই ভিডিওটা করা। আসুন তাহলে আমরা মূল সোমবারে ঢুকে যাচ্ছি। এই দেখুন আপনার শখের যে বাচ্চাটা সদ্যজাত বাচ্চা হয়েছে বা 6 মাস বয়স হয়েছে আপনার নাতি, আর এইরকম একটা জিনিসটাকে আপনি উপহার দিয়ে তার আপনি যেমন নিজের মনটাকে সার্থক করতে পারেন, তেমনি যাকে দিবেন সেও খুব আনন্দ পাবে। হয়তো দামে ছোট হোক জিনিসটা কিন্তু আপনার কাছে এবং যাকে দিবেন তার সে কিন্তু অনেক মূল্যবান ভেবেই নেবে। এইরকম একটা বাচ্চাদের কম্বলের জন্য শোয়ানোর জন্য অথবা গায়ে দেওয়ার জন্য কম্বলটা এইখানে, এই দেখুন মাথাটা রাখার জন্য এইভাবে আছে, দু পিস দিয়ে ঢেকে দিবেন। এইভাবে আমাদের বোতাম বা হুক সিস্টেম রয়েছে, এইরকম একটা পাচ্ছেন মাত্র, এটা দাম পড়ছে মাত্র 70 থেকে 80 টাকার মধ্যে, 70 থেকে 80 টাকার মধ্যে। তারপরে আসুন স্টল দেখাচ্ছি। এইভাবে আপনাদের বাচ্চারা যখন স্কুলে অথবা মানে প্রাইভেটে যায় তখন তারা, এখন ফ্যান্সির জগৎ, তখন তারা ফ্যান্সিভাবে এইগুলো গায়ে দিয়ে যায়, কারণ সাইকেলে যেতে গেলে তাদের বড় চাদর অসুবিধা হয়, তাই মাথা ঢাকার জন্য অথবা গায়ে একটু দেওয়ার জন্য অথবা অন্যার মতো ব্যবহার করার জন্য এইরকমগুলোর দাম পড়বে। এটা আমাদের যা মাল আছে পাইকারি, অতএব সেইখানে আমরা কিন্তু সেট ছাড়া বিক্রি করি না। এইখানে 10 পিসের 10টা রং দিয়ে 10 পিসের সেট করা থাকে অথবা দুটো করে রং দিয়ে 5 পিসের বা 10 পিসের সেট করা থাকে, এর দাম পড়বে 65 থেকে 70 টাকার মধ্যে। এবার দাম কমে গেলে অবশ্যই আপনাদের কাছ থেকে কম নেওয়া হবে, দাম বেড়ে গেলে অবশ্যই সেটা বাড়ানো হবে। এইভাবে একটা উলের স্টলের দাম পড়বে মাত্র 75 টাকার মধ্যে, এরকম একটা চাদরের দাম পড়বে মাত্র 75 টাকার মধ্যে, অনলি 75 টাকার মধ্যে। এইরকম একটা চাদরের দাম পড়বে মাত্র 75 টাকা থেকে 80 টাকার মধ্যে, 75 থেকে 80 টাকার মধ্যে, অনলি 75 থেকে 80 টাকার মধ্যে। এই দেখুন এই একটা বয়স্ক থেকে ইয়ং সবাই ব্যবহার করতে পারবেন, এইরকম একটা চাদরের দাম পড়বে
টু ইন ওয়ান, আপনি দুইটাই দুদিকেই ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, এপি টপি দুপিটি ব্যবহার করতে পারবেন। এর দাম পড়বে মাত্র পেটি নিলে 110 টাকার মধ্যে, অনলি 110 টাকার মধ্যে। এইভাবে একটা ময়ূর স্টলের দাম পড়বে মাত্র 110 টাকা থেকে শুরু হয়, 110 টাকা, 140 টাকা, 160 টাকা এবং আপ টু 350 টাকা আছে। এটার দাম পড়ে মাত্র 110 টাকার মধ্যে, অনলি 110 টাকার মধ্যে। আমাদের কাছে 140, 160, 250, 300, 350 টাকা অবধি আছে, তবে এটার দাম পড়বে মাত্র 110 টাকার মধ্যে। এরকম একটা চেরা উলের চাদরের দাম পড়বে একদম গেট আপ, দুই দিকে আপনি ব্যবহার করতে পারবেন। এর দাম পড়বে, মানে আপনি যদি একটু বেশি সংগ্রহ করেন, 130 টাকার মধ্যে, অনলি 130 টাকার মধ্যে। এগুলো বয়স্কদের জন্য শাল চাদরের মতো ব্যবহার করবেন। এবং আমাদের প্রিন্ট করা শাল চাদরগুলো আছে, এগুলো শুরু হয় 110 টাকা থেকে শুরু হবে, 110 টাকা, 120 টাকা, 160 টাকা, 200 টাকা অবধি আছে, তবে এটার দাম মাত্র 110 টাকা, অনলি 110 টাকা। এগুলো একটু ভালোর মধ্যে, এগুলোর দাম পড়বে 125 টাকা মাত্র, 125 টাকা। এগুলো পড়বে আপনার 180 টাকার মধ্যে, 180 টাকার মধ্যে। এটাও দুই দিকে আপনি ব্যবহার করতে পারেন এবং একদম রেশমের মতো আপনার খুব উন্নত মানের হবে। এর দাম পড়বে 180 টাকা, এগুলো পড়বে 180 টাকা। প্রচণ্ড মোটা, খুব মোটা উল, উলের মধ্যে খুব ভালো চাদর হবে। এর দাম পড়বে 180 থেকে 200 টাকার মধ্যে। এগুলো মোটা স্টলের মধ্যে, এর দাম পড়বে 140 টাকার মধ্যে, অনলি 140 টাকা। এগুলো সবই 140 টাকার মধ্যে। এগুলো 160 টাকার মধ্যে, অনলি 160 টাকা। বলবো একটু জুম করে, একদম পুরোটাই সফটি এবং অনেক মোটা হবে। আচ্ছা, এগুলো পড়বে 180 টাকার মধ্যে, 180 টাকার মধ্যে, আরো মোটা হবে। এগুলো আপনার চেরা উলের মধ্যে হবে। এইভাবে চাদরটা হবে, দুই দিকে ব্যবহার করতে পারেন। এর দাম পড়বে 210 টাকা মাত্র। এই দেখুন, এটা চেরা উলের যে চাদরগুলো আছে, এগুলো আমাদের কাছ থেকে 195 টাকা থেকে শুরু হবে, আপ টু 350 টাকা আছে। যেগুলো এমব্রয়ডারি কাজ করা আছে, ওগুলো 350 টাকা অবধি আছে। পশমের চাদরগুলো, এগুলো বয়স্ক আমাদের, বিশেষ করে যারা মানে বিভিন্ন রাত্রে কাজ টাজ করেন, অথবা যারা হাফ কিলোমিটার, 1 কিলোমিটার হেঁটে বিভিন্ন কর্মক্ষেত্রে যেতে হয়, তাদের জন্য একদম উপযোগী। আমাদের পাড়াগায় যে দাদুরা আছেন, তাদের জন্য একটা পারফেক্ট চাদর। এর দাম পড়বে 230 টাকা মাত্র। এই দেখুন, এগুলো পড়বে মাত্র 190 টাকার মধ্যে, 190 টাকার মধ্যে। বাটিকের চাদরগুলো পড়বে 210 টাকা থেকে 15 টাকার মধ্যে, বাটিকের চাদর পড়বে 210 থেকে 15 টাকার মধ্যে। পুরো উলের চাদর, যেটা কম্বল চাদরের মতো, এইভাবে চৌকা দাবার কোঠের মতো হবে, এর দাম পড়বে 175 টাকার মধ্যে। এগুলো পড়বে 175 টাকার মধ্যে, এগুলো পড়বে 230 টাকার মধ্যে, 230 টাকার মধ্যে। এগুলো পড়বে, এই দেখেন আগেরটা এটা দেখতে একই রকম, কিন্তু এইটা অনেকটা দামিও। এটার দাম পড়বে 260 টাকার মধ্যে, 260 টাকার মধ্যে। এগুলো অনেকটাই মোটা চাদর, একদম পুরো কম্বলের মতো হবে। এগুলোর দাম পড়বে 250 টাকার মধ্যে, অনলি 250 টাকার মধ্যে। শাল চাদরগুলো পাবেন মাত্র 310 টাকার মধ্যে, 310 টাকা থেকে, এরই একটা আছে আরও বেটার হবে, 360 টাকা, 420 টাকা অবধি আমাদের কাছে পাওয়া যায়। এইগুলো উলের মধ্যে, এগুলোর দাম পড়বে 250 টাকার মধ্যে। এই দেখেন শাল চাদরগুলো, এগুলোর দাম পড়বে 330 টাকার মধ্যে। এই একটা উলের আছে, এটার দাম পড়বে 350 টাকার মধ্যে,
350 টাকার মধ্যে একটা টোটাল ডাই শাল চাদর এগুলোর দাম পড়বে 350 টাকার মধ্যে একদম পুরো শাল চাদর 350 টাকার মধ্যে এগুলো টোটালি ওয়ার্কের কাজ করা আছে এর দাম পড়বে 350 টাকার মধ্যে এ দেখুন এগুলো আছে এমব্রয়ডারি কাজ করা আছে চেরা উলের মধ্যে এমব্রয়ডারি কাজ করা আছে এগুলো পড়বে 370 টাকার মধ্যে এ দেখেন টোটাল ওয়ার্কের শাল ওয়ার্ক ওয়ার আছে এটা দাম পড়বে 280 টাকার মধ্যে টোটালটা ওয়ার্কের কাজ করা আছে 280 টাকার মধ্যে এটা অনেকটা বড় আছে এগুলো পড়বে 350 থেকে 400 টাকার মধ্যে 350 থেকে 400 টাকার মধ্যে টোটালটাই শাল চাদরের মধ্যে এগুলো পড়বে একই দামের মধ্যে 350 টাকা থেকে 400 টাকার মধ্যে 350 থেকে 400 টাকার মধ্যে এই দেখেন এগুলো টোটালটাই এমব্রয়ডারি কাজ করা আছে এগুলোর দাম পড়বে 325 টাকার মধ্যে আচ্ছা এবার আমাদের উলের ব্লাউজ কারণ কি টোটালটাই আমাদের এখনো সংগ্রহে আসেনি কারণ আমরা এরপরে 4-5 দিনের মধ্যে আমাদের লুধিয়ানার মাল ঢুকবে এবং পানিপকের মালটাও ঢুকে যাবে মানে হরিণা থেকে আমাদের কম্বল ঢুকে যাবে কম্বল অলরেডি ঢুকেও গেছে আমাদের পরবর্তী ভিডিওতে দেখবেন আমাদের যে কালো কম্বলগুলো আর্মি কম্বল সেই কম্বলগুলো আছে মাত্র 120-120 টাকার মধ্যে আর কিছু উলের ব্লাউজ দেখাবো উলের ব্লাউজগুলো আপনার এই ব্লাউজগুলো আমাদের 60 টাকা থেকে শুরু হয় 60 টাকা থেকে আপ টু হ্যাঁ কিন্তু ওইটা সীমিত মানে ওইটা মাত্র আমরা ওই 20 থেকে 25 ডজন মাল পেয়েছি এটা অলরেডি 5-7 ডজন বিক্রি হয়ে গেছে আর এবার এরই আবার অনেক মাল আছে এই মালটার দাম 60 টাকা পড়বে এরই যে মালগুলো আছে 100-120 টাকা অবধি বিক্রি হয় আপাতত 60 টাকার মালটা সীমিত আমাদের প্রিয় ভিউয়ার্স বন্ধুকে বলবো যে যারা সংগ্রহ করতে চান অতি সত্ত্ব যোগাযোগ করবেন এবং আপনারা এসে মাল নিয়ে যাবেন আচ্ছা এরপরে এইগুলো আছে এগুলো পড়বে আপনার 75-80 টাকার মধ্যে ফুল আতা টোটাল ফুল আতা 75-80 টাকার মধ্যে শুধু 75-80 টাকার মধ্যে এগুলো আপনি 120 টাকার মধ্যে পাবেন অনলি 120 টাকার মধ্যে এই যে এগুলো 120 টাকার মধ্যে বা 5-5 টাকা 60 টাকা বাড়তেও পারে 5-7 টাকা কমে যেতে পারে এগুলো পাবেন 160 টাকা থেকে 80 টাকা বিভিন্ন কোম্পানির উপরে দাম 10-5 টাকা ওঠানামা করে এগুলো পাবেন 160-80 টাকার মধ্যে এই ব্লাউজগুলো পাবেন আচ্ছা আসুন এবার আমরা একটা কম্বল দেখাই যে তবে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন অবশ্যই একটা ধামাকা আছে আমার নতুন একটা প্রোডাক্ট আপনাদের কাছে লঞ্চ করব যেটা অল্প সময়ের মধ্যে আমরা এই প্রোডাক্টটা আপনাদের সামনে দেখাচ্ছি এবং সীমিত এই দেখুন একটা আছে আপনার এসি কম্বো প্যাকের মধ্যে এই মালগুলো আপনি একটা মানে কম্বলের পাবেন যেমন তেমনি আপনি এর সাথে এটা টোটাল রাই 8.5 ফুট বাই 8.5 ফুট এইভাবে আপনি দুই দিকে ব্যবহার করতে পারবেন 8.5 ফুট বাই 8.5 ফুট এটা টোটালটাই আপনার টোটাল মানে খাটটাকে চতুর্দিক থেকে 1.5 ফুট 2 ফুট করে সামনে এরকম ঝুলে থাকবে এরকম একটা কম্বলের সাথে আপনি পাচ্ছেন এইরকম একটা দুইটা বেডশিট মানে একটা বেডশিট পাচ্ছেন দুটো আপনি বালিশের কভার পাচ্ছেন এইরকম একটা আপনি একই রকম একটা বিছনা চাদর দিয়ে আবৃত থাকবে এইরকম একটা পাচ্ছেন মাত্র দাম পড়বে মাত্র 1600-2600 টাকার মধ্যে 25-2600 টাকার এরই একটা সেট আছে যেমন 4,500-5,000 টাকার মধ্যে আসুন আমরা পরবর্তী সেটটা দেখাই এইটাও পাবেন এই একই রকম কম্বলের মধ্যে তবে এইটা অনেকটা দামিও এবং খুব ভালো জিনিসের মধ্যে হবে টোটালটা আরো বড় এইরকম একটা কম্বল পাচ্ছেন এই দেখুন আপনারা দেখে নিন কত বড় হবে 8.5 ফুট থেকে 9 ফুট চওড়া আছে 8.5 থেকে 9 ফুট আপনার আছে টোটালটাই ওয়ার্কের কাজগুলো দেখেন এই যে টোটালটাই কিন্তু ওয়ার্কের কাজ করা আছে এইভাবে এবার আপনার এই এইটা টোটালটাই এইটা এইভাবে হবে
দুই দিকে আপনি ব্যবহার করতে পারবেন, হ্যাঁ বোথ সাইড ব্যবহার করতে পারবেন। এইভাবে একটা কম্বল পাচ্ছেন, তার সাথে দুটো বালিশের কভার পাচ্ছেন। এই দেখুন, এইভাবে দুটো বালিশের কভার পাচ্ছেন, এইভাবে দুটো বালিশের কভার পাবেন, তার সাথে আপনি দুটো কুশন কভার পাবেন, এইভাবে দুটো কুশন কভার পাচ্ছেন, এ টোটাল, এবং তার সাথে দুটো ডক্টর বালিশ পাবেন, দুটো ডক্টর বালিশ বন্ধ করেন, তার সাথে আপনি দুটো ডক্টর বালিশ পাচ্ছেন, এই ডক্টর বালিশ পাবেন। এই দিয়ে আপনার দাম পড়বে 5,200 টাকার মধ্যে। যারা তিনটা সেট নেবেন তাদের জন্য পার পিজে 400 টাকা করে ডিসকাউন্ট আছে, যারা বিক্রির জন্য নেবেন তাদের জন্য পার পিজে 400 করে ডিসকাউন্ট আছে, 5,200 টাকা রেট। যারা তিনটা সেট নেবেন তাদের জন্য 400 টাকা করে ডিসকাউন্ট রয়েছে। তাই এবার এছাড়া আমাদের এই ঘরটা জামদানির ঘর, আর আপনাদের যেটা বলছিলাম যে আমাদের নিজেদের প্রোডাকশনের একটা শাড়ি আপনাদের দেখাবো, যেটা আপনাকে বলছি মানে স্কিপ না করে টোটাল ভিডিওটা দেখবেন। লাস্টে আপনাদের যে দেখাবো সেটা হলো যে আজ অব্দি চেরা উল দিয়ে কোনো কাপড় তৈরি হয়নি, যেটা অনেক দরিদ্র লোক আছেন যারা শীত বস্ত্র কিনতে পারেন না তাদের জন্য একটা ধামাকা নিয়ে এসেছি। তবে এইটা কিন্তু আমাদের সীমিত, মাত্র 200 পিস আমাদের কাছে আছে, যারা আগে আসবেন আগে পাবেন। দাম মার্কেটে যে দাম তার হাফ দামে এইটাকে আমরা বাজারে লঞ্চ করার জন্য এইটা আমরা দামটা নিচ্ছি, মার্কেটে যে দাম আছে আমাদের যা প্রোডাকশন রেট তার হাফ দামে নিচ্ছি। দেখুন এই রকম একটা চেরা উল দিয়ে যেইটা আপনি চাদরের মতো ব্যবহার করতে পারেন, 12 হাত উইথ ব্লাউজ পিস দিয়ে 14 হাত কাপড় আছে, এইরকম একটা শাড়ি, এইরকম একটা শাড়ি আপনার হাতে আমরা তুলে দেব, 12 হাত জ্যাকেট শাড়ির মধ্যে 12 হাত উইথ ব্লাউজ পিস এইভাবে একটা শাড়ি দেব, চেরা উল দিয়ে তৈরি। এর দাম পড়বে 180 টাকা, যিনি 10 পিস সংগ্রহ করবেন তার জন্য মাত্র 150 টাকা, কারণ এইটা জাস্ট আমাদের প্রোডাক্ট, অতএব এইটা মার্কেটে লঞ্চ করার জন্য এই দামটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমাদের প্রোডাকশন রেট না, সুতোর দাম না, শুধু কারিগরের খরচটা তোলার জন্যই এই 150 টাকা দাম ধার্য করেছি। 10 পিস সংগ্রহ করলে আমরা 150 টাকা রেট নেব, মার্কেটের লঞ্চ করার জন্য। এই যে দেখেন, যেটা আমরা এত ভালো একটা শাড়ি চেরা উল দিয়ে তৈরি হয়েছে, এর দাম পড়বে 180 টাকা, 10 পিস সংগ্রহ করলে দাম পড়বে মাত্র 150 টাকা। আপনারা আগে আসলে আগে পারবেন, এবার আসার আগে অবশ্যই ফোন করে নেবেন, কারণ সীমিত, অতএব এইটা কিন্তু অ্যাভেলেবেল তৈরি হবে না। যদি আপনাদের রেসপন্স ভালো হয় তাহলে পরবর্তী স্টেপে আবার আমরা তৈরি করব, তাহলে একটা তৈরি করতে গেলে সেখানে সময় সাপেক্ষ থাকে। তাই আপনাদের কাছে অনুরোধ যে আপনারা আগে এসে আগে সংগ্রহ করুন, তাতে আপনার শখের জিনিসটা বা আপনার পছন্দের জিনিসটা আপনি সংগ্রহ করে নিন, তাতে আপনি নিজের মনের দিক থেকে ভালো লাগবে আর আপনাকে মাল দিয়েও আমাদেরও ভালো লাগবে। তাই শীত বস্ত্র আমাদের যেইটুকু মজুত আছে সেইটুকু দেখালাম, একাধ সপ্তাহের মধ্যে আমাদের লুধিয়ানার মাল ঢুকে যাবে এবং পানিপাকের কম্বলও ঢুকে যাবে। তাই পরবর্তী স্টেপে আবার নতুন ভিডিও দেখাবো। আর আমাদের কাছে আপনারা জানেন, এই দেখুন বেনারসির সোমবার থেকে শুরু করে সামনে বিয়ের লগন আছে, এই লগনের জন্য বেনারসি, প্রচুর বেনারসি সম্বর আছে, 25 থেকে 30 রকম, এই যে এখানে বেনারসি সম্বর আছে, টোটাল জামদানি সম্বর আছে, বাংলাদেশি ঢাকাই আছে, আপনার মসলিন আছে, বিভিন্ন রকম শাড়ির আছে। আপনারা আসুন দেখুন, তাতে আপনাদের ভালো লাগবে এবং আপনাদের প্রিয় জিনিসটা সংগ্রহ করে নিন। আর এই বলে আজকের ভিডিওটা আর দীর্ঘায়ু করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নমস্কার ও জয়গুরু জানিয়ে এখানে শেষ করছি।